হ্যালো সবাইকে, সবাইকে শুভ নববর্ষ। তো আজকে পরের দিনকে আমি ভিডিওটা পোস্ট করব। তো কালকে নববর্ষ চলে গেছে আর বানিয়েছিলাম বিরিয়ানি, তো বিরিয়ানিটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি তেলের মধ্যে এখানে পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো করে করে নেব, আর আমি তেল খুব একটা বেশি দিইনি, খুব কমও দিইনি। দেখো বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এবার আমি বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম জল। আর এখানে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো এই বেরেস্তার মধ্যে আমি আলুটাকে বয়ল করব, কারণ আলুটাকে বেরেস্তার মধ্যে যখন বয়ল করা হবে আলুটার কালারটা ব্রাউন, যেরকম দাদা বৌদি ডিবাপি তোমরা খেয়ে এসছো আলু যে কালারটা আসে, তো এই কালারটা এভাবেই আসে। তো আমি দিয়ে দিলাম নুন, এবারে আমি আলুটাকে সেদ্ধ করব। এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব। আলুটা যখন বয়ল হয়ে যাবে তখন আমি আলুটাকে তুলে নেব। আর আলুটা বয়ল করতে হবে 70% মতো। তো এখানে আমার 70% বয়ল হয়ে গেছে, তো আমি আলুগুলোকে তুলে নিয়ে তারপর এর মধ্যে এই মশলার মধ্যে মাটন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে আমি পেস্ট করব আদা রসুন আর কাঁচা লঙ্কা। এবারে মাংসের মধ্যে আমি এখানে মশলাটা পেস্টটাকে দিয়ে দেব, আর কালারটা তুমি দেখবে মাংসের কালারটাও এটা খুব ভালো আসবে, তোমরা এভাবে রান্না করে দেখতে পারো। তো আমি আজকে অনেকদিন পরে আবার বিরিয়ানি করছি, আমার বিরিয়ানিটা খুবই ভালো লাগে। তোমাদের কার কেমন ভালো লাগে জানিও, আর চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি জানিও। তো আমি এখানে আজকে এভারেস্টের বিরিয়ানির মশলাটা নিয়েছি, তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো, বাট আমার আজকে লেট হয়ে গেছিলো বলে আমি মশলাটা এভারেস্টে নিয়েছি। আর এখানে আমি ভাতের জন্য এখানে আমি গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি নুন, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি, আর আমি দিয়ে দিয়েছি তেল একটুখানি যাতে চালগুলো না লেগে যায়। তো জলটা আমার ফুটে গেছে, তো এবারে আমি এই মিশ্রণটা দিয়ে দেব, কারণ কি চালের মধ্যে তাহলে না নুনটা ভালো ঢোকে, এই সময় নুনটা দিয়ে দিলে তো তোমরা বুঝে দেবে। আর এখানে চালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো এবারে চালগুলো দিয়ে নিলাম। তো এবারে ওইদিকে ভাতটা হোক আর মাংসটা সেদ্ধ হোক, আর আমি এবারে আটাটাকে মেখে নিচ্ছি, কারণ উপরে সিলটা করার জন্য আটাটা প্রয়োজন। তো আমি এবারে আটাটাকে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, চালটা তুমি 70% মতো কুক করবে, 30% ভাপে হয়ে যাবে যখন দম দেওয়া হবে। তো এখানে চালটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর পাশে আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমার ডিমটা খুব ভালো লাগে তাই। আর দেখো চালটা পুরো ঝুরঝুরে হয়ে গেছে, আর এখানে মাংসটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে দিয়ে দিলাম অল্প একটু দুধ, তো তোমরা চাইলে এই স্টেজে খোয়া ক্ষীরও দিতে পারো। আর আমি এবার একটু বাটিতে দুধ নিয়ে নিলাম, নিয়ে নিলাম কেওড়া জল, গোলাপ জল আর একটুখানি দিয়ে দিলাম আতর। আর আমি কেওড়া জল, গোলাপ জল, আতরটা খুবই সামান্য দিয়েছি, কারণ স্মেলটা আমার কম ভালো লাগে। তো এবারে আমি বিরিয়ানিটা সাজাবো। তো এখানে আমি সবার প্রথমে রাইস দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দেবো আলু, আবার রাইস, আবার তারপরে মাটন। নিচে রাইসটা দিলে কি হয় বলো তো, এমনিতে একটু লেগে যায়, তো রাইস লাগলে অতটা সমস্যা হয় না, কিন্তু মাংসটা লেগে গেলে প্রচণ্ড মানে ইস লেগে গেলো, তো যার জন্য রাইসটা আগে দিয়েছি। তো এখানে মাটনগুলো এবারে দিয়ে নিলাম, দিয়ে আবার মাটনের উপরে দিয়ে দেবো অল্প একটু রাইস। আর হ্যাঁ, এই স্টেজে আমি একটু সানরাইজের যে বিরিয়ানির মশলা ওটাও দিয়ে দেব অল্প। আর এখানে দিয়ে দিলাম সেই মিশ্রণটা, তো তোমরা চাইলে কালার ইউজ করতে পারো নাও ইউজ করতে পারো। তো আমি এই যে আটাটা মেখেছিলাম, এবার আটাটা দিয়ে ভালো করে আমি ঢেকে দিয়ে 30 মিনিটস মতো আমি দম দেবো, দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো এভাবে তোমরা বিরিয়ানি বানিয়ে খেতে পারো, প্রচণ্ড লাইট আর প্রচণ্ড মানে ভালো লাগে খেতে, যারা লাইট বিরিয়ানি পছন্দ করো তারা খেতে পারো। আর উপরে আমি কয়লা দিয়ে নিয়েছি, তো 30 মিনিটস কুক হয়েছে আর 20 মিনিটস মতো আমি রেখেছিলাম গ্যাস বন্ধ করে একদম আস্তে ফ্লেমে। তো রেডি বিরিয়ানি। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর থ্যাংক ইউ দেখার জন্য, আর শেয়ার করে দিও।